হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতেই আমি একটি নতুন ভেকেন্সি নিয়ে আলোচনা করবো যেটি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো তোমরা যারা আইটিআই পাস আউট স্টুডেন্ট রয়েছ তো তোমাদের প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে তো টোটাল দুশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আইটিআই পাস আউট স্টুডেন্টদের জন্য তো তোমরা যারা যারা আইটিআই পাস আউট করেছো এবং কি যে কোনো ট্রেড থেকে তোমরা আইটিআই পাস আউট করেছো তো তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের মধ্যে যারা যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তোমাদের কোন ট্রেডে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এজ লিমিট কী রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত কিছু তথ্য আমরা তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে এনপিসিআইএলের পাবলিশ করার নোটিফিকেশন তো তোমরা এখানে দেখতেই পারছো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তারাপুর মহারাষ্ট্র সাইডে তোমাদের অ্যাপ্রেন্ডিশিপ করানো হবে তারপর এখানে দেওয়া রয়েছে যে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার তেইশ তারিখ থেকে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তারপর এখান তো আলোচনা করবো তোমাদের কোন রেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা এখানে দেখতে পারছো তোমাদের ফিটার ট্রেডে রয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি টানা ট্রেডে রয়েছে নটি ভ্যাকেন্সি ইলেকট্রিশিয়ান ট্রেডে রয়েছে তেত্রিশটি ভ্যাকেন্সি অয়েলার ট্রেডে রয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে রয়েছে ষোলোটি ভ্যাকেন্সি ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে রয়েছে ছটি ভ্যাকেন্সি রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিকে রয়েছে কুড়িটি ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে উনিশটি ভ্যাকেন্সি প্লাম্পারে রয়েছে কুড়িটি ভ্যাকেন্সি ওয়েম্যানের রয়েছে ষোলোটি ভ্যাকেন্সি ডিজেল মেকানিকে রয়েছে সাতটি ভ্যাকেন্সি মেকানিক্যাল মোটর ভেহিকেল বা এমএমবিতে রয়েছে সাতটি ভ্যাকেন্সি মেশিনিস্টে রয়েছে তেরোটি ভ্যাকেন্সি পেন্টারে রয়েছে আঠারোটি ভ্যাকেন্সি তারপর তোমাদের ডাফটসম্যান মেকানিক্যাল এখানে রয়েছে দুটো ভ্যাকেন্সি ডাফসম্যান সিভিলের রয়েছে দুটো ভ্যাকেন্সি তারপর এখানে রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেন্ট এটাতে রয়েছে তোমাদের আঠারোটি ভ্যাকেন্সি কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা কোপাতে রয়েছে আঠারোটি ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার ইংলিশে রয়েছে দুটো ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে দুটো ভ্যাকেন্সি সেক্সরাল অ্যাসিস্ট্যান্টে রয়েছে চারটি ভ্যাকেন্সি এই সবে মিলিয়ে টোটাল দুশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ছাব্বিশটি ভ্যাকেন্সি ও বিসি এনসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে উনআশিটি ভ্যাকেন্সি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একশো বত্রিশটি ভ্যাকেন্সি সবে মিলিয়ে টোটাল দুশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি এখানে রয়েছে তারপর এখানে রয়েছে ডিউরেন ডিউরেশন অব ট্রেনিং অর্থাৎ তোমাদের কত দিনের ট্রেনিং করানো হবে তো সেটি এখানে দেওয়া রয়েছে যে তোমাদের ওয়ান ইয়ার্সের ট্রেনিং হবে এমনকি কোয়ালিফিকেশান রেকর্ড এখানে তোমাদের বলা রয়েছে আইটিআই পাস তোমাদের থাকতে হবে রেসপেক্টিভ তোমাদের ট্রেডে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর এখানে রয়েছে স্টাইফেন ডিউরিং অ্যাপেন্ডিসিপ অর্থাৎ অ্যাপ্রেন্ডিশিপ চলাকালীন তোমাদের কত টাকা করে স্টাইফেন দেওয়া হবে ফর দোজ হু হ্যাভ কমপ্লিট ওয়ান ইয়ার অফ আইটিআই কোর্স অর্থাৎ তোমরা যারা এক বছরের আইটিআই কোর্স করেছো তো তোমাদের ক্ষেত্রে সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে এবং যারা দু বছরের আইটিআই কোর্স করেছো তো তোমাদের ক্ষেত্রে আট হাজার আটশো পঞ্চান্ন টাকা তোমাদের স্টাইফেন দেওয়া হবে তারপর এখানে রয়েছে এজ ক্রাইটেরিয়া এইচ ক্রাইটেরিয়া এখানে বলায় রয়েছে যে তোমাদের চোদ্দো থেকে চব্বিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে পঁচিশ এক দু হাজার তেইশ তারিখের হিসেবে এছাড়াও এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের বয়সের ঊর্ধ্বসীমা এখানে রয়েছে তারপর এখানে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলাই রয়েছে হাইট একশো সাঁত্রিশ সেন্টিমিটার ওয়েট থাকতে হবে মিনিমাম পঁচিশ পয়েন্ট ফোর কেজি চেস্ট এখানে তোমাদের থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার তোমাদের এক্সপ্লেনেশান করতে হবে এখানে ভিশন দেওয়া রয়েছে নোটস এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে সিলেকশান প্রসিডিউর এখানে কি রয়েছে দ্য সিলেকশান অব অ্যাপেন্ডিস উইল বি বেসড অন দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন আইটিআই ইন অল সেমিস্টার অর্থাৎ আইটিআইয়ের অল সেমিস্টারের উপর বেশ করে তোমাদের সিলেকশন করানো হবে তারপর তোমাদের যেটি এখানে রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে প্রথমে অ্যাপেন্ডিসিপ ইন্ডিয়া ডট ও জি এই ওয়েবসাইটে যে পর রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ তোমরা যারা আইটিআই স্টুডেন্টদের জন্য অ্যাপেন্ডিসিপ যে ওয়েবসাইট রয়েছে অ্যাপেন্ডিক্স ইন্ডিয়া ডট ওআরজি বা এস ন্যাপস ন্যাপস পোর্টালে যেয়েও তোমরা এখানে অ্যাপেন্ডিসিপ রেজিস্ট্রেশন করে নিতে পারো এমনকি যারা যারা জানো না কীভাবে অ্যাপ্রেন্ডিশিপ রেজিস্ট্রেশন করতে হয় তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপেন্ডিশিপে রেজিস্ট্রেশনের ভিডিওটি দিয়ে দেবো সেই ভিডিওটি দেখে দেখে তোমরা সহজেই অ্যাপেন্ডিশিপ রেজিস্ট্রেশন করে নিতে পারবে তারপর সেখান থেকেই তোমরা আবেদন করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ অনলাইনে আবেদন এগারোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা পঁচিশ তারিখের আগেই করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে